প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। অনলাইনে আজকে সাধারণ বিজ্ঞানের প্রথম অধ্যায়ে উন্নত জীবনধারা নিয়ে ক্লাসটা নিচ্ছি আমরা। আমি আর আগে আরেকটি ক্লাস নিয়েছিলাম উন্নত জীবনধারা। উন্নত জীবনধারা সেখানে আমরা বলছিলাম যে উন্নত জীবনধারা করতে হলে, থাকতে হলে আমাদের শরীরকে, স্বাস্থ্যকে উন্নত করতে হবে। এবং স্বাস্থ্যকে উন্নত করতে হলে আমাদের প্রথমে দরকার হলো খাদ্য। এখন গত ক্লাসে আমি বলছিলাম খাদ্য কী, খাদ্যের কাজ কী এবং কী কী করে এবং খাদ্যের কেন আমরা খাব, শরীরকে সুস্থ রাখার জন্য আমরা খাদ্য খাব এবং সব খাদ্য খাদ্য যা আমরা আহার্য করি খাইবার জন্য তাই হলো খাদ্য। খাদ্যে আমরা ছয়টা উপাদান আমরা পাইছিলাম, তিনটা হলো মুখ্য উপাদান আর তিনটা হলো সহায়ক উপাদান। তিনটা মুখ্য উপাদানের মধ্যে প্রথমে আমি আলাপ করছিলাম যে কার্বোহাইড্রেট, শর্করা জাতীয় খাদ্য। আজকে আমরা করব আমিষ জাতীয় খাদ্য। আমিষ জাতীয় খাদ্য, আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য, তোমরা দেখো যে আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য চারটি উপাদান নিয়ে গঠিত, যথা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন, এই চারটা উপাদান নিয়ে গঠিত কিন্তু আমিষ জাতীয় খাদ্য। আবার কখনো কখনো ফসফরাস, লৌহ এবং অন্যান্য উপাদান আমিষের উপস্থিত থাকে। আমিষ একটি জটিল যৌগ, পরিপাক প্রক্রিয়া একটি সরল, চোষণ উপযোগী অন্যান্য এসিডে পরিণত হয়। উৎস অনুসারে আমিষ জাতীয় খাদ্য দুই ধরনের, এক হলো প্রাণীজ আমিষ, এক হলো উদ্ভিদ্দ আমিষ। যে খাদ্য, যে আমিষগুলি আমরা প্রাণী থেকে পেয়ে থাকি সেগুলি হচ্ছে প্রাণীজ আমিষ, আর যে আমিষগুলি আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি সেগুলি হলো উদ্ভিদ্দ আমিষ। এখানে দেখো আমি কিছু ছবি অঙ্কন করছি। দেখো ডাল আছে, দুধ আছে, দই আছে, ডিম আছে, মাছ আছে। এখানে উদ্ভিদ জাতীয় আমিষও আছে এবং প্রাণী জাতীয় আমিষও আছে। এখন আমিষ আমরা কেন খাব, আমিষের প্রয়োজনীয়তাটা কি? আমিষ প্রয়োজনীয়তা বয়স, নারী, পুরুষ ভেঙে বিভিন্ন রকম হতে পারে। আমাদের দেহ বৃদ্ধি 25 বছর পর্যন্ত হয়ে থাকে, এ সময় আমিষের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। একজন পূর্ণবয়স্ক ব্যক্তি, কর্মক্ষম ব্যক্তি, তার দৈনিক আমিষের প্রয়োজন হয় 65 গ্রাম এবং একজন নারী আমিষের প্রয়োজন হয় 55 গ্রাম প্রয়োজন। এখন এই আমিষের কাজগুলি কি? আমিষের কাজগুলি হলো, আমিষ এক প্রকার কাজ হলো দেহের কোষ গঠনে সহায়তা করে। আমিষ রক্তে হিমোগ্লোবিন তৈরির সাহায্য করে। হিমোগ্লোবিন একটি আমিষের যৌগ। আমিষ কোষীয় বিপাকে অংশগ্রহণ করে এবং আমিষের শক্তি উৎপাদন করে। এখন দেখো আমিষের অভাব হলে কী কী হয়। আমিষ দেহ গঠনের শ্রেষ্ঠ উপাদান, শিশু খাদ্য। আমিষের অভাব হলে দেহের বৃদ্ধি ব্যাহত হয়, ওজন হ্রাস পায়, ত্বক ও চুলের ফ্যাকাশ হয়ে যায় এবং মেজাজ খিটখিটে হয়। সঙ্গে মানসিক দিক থেকে সে শিশুরা অসুস্থ হয়ে পড়ে। আমিষ যে আমাদের শরীরকে সুস্থ রাখে এবং দেহ গঠন করে, হ্যাঁ, এই দেহ গঠন এবং শরীরকে সুস্থ রাখার জন্য আমাদের আমিষের একান্তই প্রয়োজন। আমরা যেহেতু আরও আগেও আলাপ করছি, আজকেও আসছে, এটা তোমাদের আমিষের যে প্রয়োজনীয়তা, যে গুরুত্ব, সেটা আমি সংক্ষিপ্তভাবে এখানে উল্লেখ করছি। তারপরে দেখো একটা উদ্যোগ আমি লিখছি যে নবম শ্রেণীর ছাত্র তানজিম প্রায়ই ফাস্টফুড খায়। একদিন সে অসুস্থ হয়ে পড়লে তার বাবা ডাক্তারের নিকট নিয়ে গেলে ডাক্তার
পরীক্ষা নিরীক্ষা করার পর তাকে পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার খেতে খেতে হবে। এখন প্রশ্ন হল যে পুষ্টি কি, আমরা আমিষ জাতীয় খাদ্য খাই কেন? উদ্দীপকের আলোকে তানজিম অসুস্থতার কারণ ব্যাখ্যা করো এবং তানজিম সম্পর্কে ডাক্তারের প্রতিটি যথার্থ গুরুত্ব বিশ্লেষণ করো। এখন আমরা দুইটা ক্লাসে আমরা দুইটা মুখ্য উপাদান নিয়ে আলোচনা করলাম, একটা হলো আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য, এর আগে আমরা আলাপ করছিলাম শর্করা জাতীয় খাদ্য। তবে সর্বশেষে এই দুটার থেকে গত ক্লাসেও একটা প্রশ্ন আমি দিয়েছিলাম, উদ্দীপক দিয়েছিলাম, আজকেও একটা উদ্দীপক দিয়েছি, এটা আগামী ক্লাসে তোমরা বাসার থেকে করে নিয়ে আসবে আগামী সপ্তাহ। তারপরে আমি আস্তে আস্তে সবগুলি উপাদান নিয়ে আলোচনা করব, আগামী ক্লাসে তোমাদের জন্য থাকবে স্নেহ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ এবং ভালো থাকো, বাইরে গেলে মুখোশ পরে যাবে, মাস্ক পরে যাবে। ধন্যবাদ সবাইকে।